আপনারা দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। কাজ শুরু হয়েছিল নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকেই। রাতবিরাতে করোনাক্রান্ত রোগীদের ঔষধ অক্সিজেন হাসপাতালে নিয়ে যাওয়ার একমাত্র ত্রাতা হয়ে উঠেছে সিপিআইএম এর ছাত্র যুবদের পরিচালিত রেড ভলেন্টিয়ার টিম। এমনই এক মানবিক উদ্যোগ ধরা পড়ল আমাদের ক্যামেরায় হিন্দমোটর বিবিডি রোড অঞ্চলে। করোনা আক্রান্ত 70 ঊর্ধ্ব বৃদ্ধা গত দুদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে পড়েছিলেন। তার বৃদ্ধ স্বামীও অসুস্থ। বারংবার চেষ্টা করেও এলাকার নির্বাচিত বিধায়কের সাথে ফোনে যোগাযোগ করতে পারেননি। অবশেষে খবর যায় রেড ভলেন্টিয়ার টিমের কাছে। উত্তরপাড়া বিধানসভার সিপিআইএম এর পরাজিত প্রার্থী রজত ব্যানার্জির নেতৃত্বে রেড ভলেন্টিয়ার টিমের সদস্যরা আজ বৃদ্ধাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। করোনা সেকেন্ড স্ট্রেইনে যখন মানুষ বিধ্বস্ত, প্রশাসন নির্বাচিত জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আর্ত মানুষের সেবায় নিজেদের জীবন বাজি রেখে নিরন্তর রাজ্য জুড়ে কাজ করে যাচ্ছে ভোটের অঙ্কে শূন্য পাওয়া দলের 80,000 রেড ভলেন্টিয়ার। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট। উপরে যাওয়া হবে আমাদের রেড ভলেন্টিয়ার সিপিএম রেড ভলেন্টিয়ার কর্মীরা উপরে যাবেন করোনা আক্রান্ত যে ব্যক্তি তাদের নামানোর জন্য। पत्रों पे तू घिसते घिसते चार धर्म में पिसते पिसते कोना जाए तेरे सपने सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला इंडिया बने खुशी वाला क्लिक डालिंग सबका टू ड्रीम उयर गड़ी पाठशाला उयर गड़ी पाठशाला उयर गड़ी पाठशाला। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।